বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই মম অ্যান্ড ব্লেস কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি করে দেখাচ্ছি এতটাই সফট এবং নরম তুলতুলে স্পঞ্জি কেক বেকিং পাউডার ছাড়া চুলাই এবং ওভেনের দুইভাবেই দেখাবো স্পঞ্জি কেক প্রথমে ছয়টা ডিম নিব ডিমগুলো ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বের করে রাখব। তারপর ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিব এইভাবে করে সাদা অংশ থেকে কুসুম সবগুলো আলাদা করে নিব বড় একটা বোল নিতে হবে কারণ আস্তে আস্তে দুধ ময়দা চিনি দিলে পুরো বোল ভরে যাবে ওই জন্য বড়ো একটা বোল নিব নিয়ে সাদা অংশগুলোকে একটা বিটার মেশিন দিয়ে ভালো করে বিট করে একটা ফোমের মতো তৈরি করে নেব যখন দেখবো এরকম করলে উঠে আসছে না সাথে লাগছে না এরকম বলটা উপুর করলে পড়ছে না তখন ভাববো আমরা আমাদের ফোম তৈরি হয়ে গিয়েছে চিনি দিব দুই কাপ যারা মিষ্টি কম খান তারা দেড় কাপ চিনিও দিতে পারেন আমি এক কাপের অর্ধেকটা চিনি দিয়ে একবার বিট করেছি ফিরে আবার এক কাপের অর্ধেকটা দিয়ে আবার বিট করেছি এরকম অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে যাদের ইলেকট্রিক বিটার মেশিন নাই তারা উস্পার দিয়ে বিট করে নিতে পারেন সময় একটু বেশি লাগবে প্রিয় আমার আপুরা এবং ভাইয়ারা আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে পাশে থাকবেন প্লিজ এবার ডিমের কুসুমের ভিতর এক চিমটি লবণ দিয়ে ফেটে নিব ফেটানোর ডিমের কুসুমটা ফোমের ভিতর দিয়ে দিব এবার ভালো করে বিট করে নিব যখন দেখব লম্বা একটা তারের মতো হয়ে গিয়েছে তখন মনে করব হয়ে গিয়েছে ডোর বলটা সরিয়ে আরেকটা বল নিব ঘরে প্রথমে এক কাপ তেল দিব তারপর এক কাপ দুধ দিব তেল আর দুধের মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিব বেটার থেকে দুই চামচ বেটার নিয়ে ভালো করে মিক্সড করে নিব কারণ বেটারের ফোমটা যাতে নষ্ট হয়ে না যায় ওই জন্য আলাদা তেল দুধের মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিব। মিশ্রণটাকে ডোর ভিতর ঢেলে আলতোভাবে নেড়ে নেড়ে মিক্সড করে নিব তারপর দুই কাপ ময়দা নিব একটা চালনি দিয়ে চেলে ডোর ভিতর দিব দলা পাকানো ময়দা থাকলে সেটা ফেলে দিব। আলতো করে মিক্সড করব যাতে ফোমটা নষ্ট হয়ে না যায় এই যে এইভাবে আমি যেভাবে করছি এইভাবে একদিকে চামচ নেড়ে নেড়ে ফোম ময়দাটাকে মিক্সড করে নিতে হবে আবারও দেখাচ্ছি চামচটাকে একদিকে ই করবেন একদিকে নাড়তে হবে একদিকে নাড়লে তাহলে ফোমটা নষ্ট হবে না এরকম একটা সুন্দর স্মুদি বেটার তৈরি হবে আমি ওভেন বাটি নিয়েছি আপনারা যে কোনো ধরনের ওভেন বাটি নিতে পারেন বাটিতে একটু তেল দিয়ে বিরাস করে নিব ডোটা ঢেলে নিব এমনভাবে ঢালবো বাটির উপরে একটু খালি থাকে ফুলে বাটিটা ভরে যাবে প্রথমে চুলায় তৈরি করে দেখাবো একটা পাত্রে এক কাপ পানি দিয়ে তার ভিতর একটা স্টান দিব তার উপর ফয়েল পেপার দিয়ে পেঁচানো কেকের বেটারটা হাড়ির ভিতর বসিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট জাল দিব এর ভিতর যদি পানি শুকিয়ে যায় আবার এক কাপ পানি দিব টেম্পারেচার একশো আশি ডিগ্রি সিলেক্টর কিপ অন দুই দিকেই দিব টাইমার চল্লিশ মিনিট আগে থেকে ফ্রি হিট করা কেকের ডোর বাটিটা ওভেনের ভিতর রাখবো হয়ে গেল কেক স্টিলের চামচে বানিয়ে দেখালাম কেকে সুন্দর একটা ডিজাইন আসে টুথপিক দিয়ে চেক করে দেখলাম টুথপিকে লেগেছিল মানে হয়নি আবার চেক করে দেখলাম টুথপিকে লেগে নেই মানে হয়ে গিয়েছে কেক একটা নাইফ দিয়ে বাটির চারিদিক ঘুরিয়ে কেটে নিব তারপর ঢেলে পরিবেশন করব। চাকু দিয়ে কেকের মাঝখানে কেটে দেখালাম দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে নরম তুলতুলে চাপ দিলে আবার উঠে আসছে অনেক সফট এবং স্পঞ্জি কেক বাসায় বানিয়ে কমেন্ট করে জানাবেন প্লিজ এবার চুলায় তৈরি করা কেকটা কেটে দেখাচ্ছি এটাও অনেক সফট এবং নরম হয়েছে এবং খেতেও একই টেস্ট শুধু এটা একটু কালারটা কম কালার আসেনি আর ওভেনেরটাই কালার এসেছে কিন্তু খেতে পুরো সেম একই টেস্ট এবং একই একই রকম সফট এবং তুলতুলে নরম হয়েছে ছয়টা ডিমে তিনটা কেক হয়েছে আসুন আমরা আমাদের পানি সেভ করি সেভ ওয়াটার আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ